কানাডার আরেক শহর ভ্যাঙ্কুভার। এই শহরে বসবাস করছেন দুই কৃতি বাঙালি, রফিকুল ইসলাম ও আব্দুস সালাম। অনুষ্ঠানের পর্যায়ে আসুন শোনা যাক তাদের মুখ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সৃষ্টি কথা। আমার নাম রফিকুল ইসলাম, আমি ভ্যাঙ্কুভারে থাকি। আমি একটা সংগঠনের সাথে জড়িত, সংগঠনের নাম মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড। আমরা এই সংগঠনের পক্ষে থেকে সমস্ত পৃথিবীর ভাষাসমূহকে রক্ষা এবং তার বিকাশের জন্য কাজ করি। আপনারা জানেন যে ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে। মাতৃভাষা দিবস মানে নিজকে ভালোবাসা, অন্যকে শ্রদ্ধা করা। মাতৃভাষা দিবস মানে পৃথিবীর যত ডাইভার্সিটি আছে, লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি বলেন, কালচারাল ডাইভার্সিটি বলেন, ফেথের দিকে ডাইভার্সিটি বলেন, তাকে সম্মান করা। মাতৃভাষা দিবস মানে সমস্ত পৃথিবীর মানুষকে তার বাঁচার অধিকার, বাঁচার তাগিদকে সামনে তুলে ধরে আনা। আমরা এই সংগঠনে যে সমস্ত লোকজন আছে প্রত্যেকের মাতৃভাষা নিয়ে যেভাবে গর্ববোধ করি, অন্যের মাতৃভাষাকে, অন্যের সংস্কৃতি নিয়ে সেইভাবেই শ্রদ্ধাবোধ করে নিজেকে আনন্দিত হই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ফেব্রুয়ারি মাসের 21 তারিখে উদযাপন করা হোক বা এটা একটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেই দিনই হোক, এটা প্রথম সর্বপ্রথম আসে রফিকুল ইসলাম সাহেব, উনি প্রথমে এই জিনিসটা নিয়ে চিন্তা করেন এবং উনি প্রথমে এটা চিন্তা করে একটা চিঠি জনাব কোফি আনান সাহেবকে জাতিসংঘে সরাসরি লেখেন। সেটা ছিল জানুয়ারি মাসের 9 তারিখ 1998 সাল। সেই জানুয়ারি মাসের 23 তারিখই 1998 সালের হাসান ফেরদৌস নামের একজন ভদ্রলোক, উনি অফিসার ইনচার্জ ডিপার্টমেন্ট অফ পাবলিক ইনফরমেশন, ওখান থেকে উনি একটি চিঠি দিলেন যে এরকম একটি প্রস্তাব যদি তুলতেই হয় তাহলে এটা জাতিসংঘের যে কোনো একটা মেম্বার স্টেটকে দিয়ে তুলতে হবে, ইন্ডিভিজুয়াল বেসিসে এটা তোলা যাবে না। আগে থেকে আমার পরিচয় ছিল, উনি আমার বন্ধু ছিলেন। উনি এই চিঠিটা পেলেন, পেয়ে ওটা উনি ঠিক এটাকে অ্যাকসেপ্ট করতে পারলেন না এবং চিন্তা করতে থাকলেন যে এটা আরও কীভাবে এগিয়ে নেওয়া যায়, কীভাবে এটাকে মেটেরিয়ালাইজ করা যায়। তো উনি আমার সঙ্গে যোগাযোগ করলেন এবং আমি ওনাকে আশ্বস্ত করলাম, আমি ওনার সঙ্গে এগিয়ে যাব বললাম এবং এই মর্মে আমরা করলাম কি জানুয়ারি মাসের 23 তারিখে 24টা এসেছিল হাসান ফেরদৌস সাহেবের কাছ থেকে, জানুয়ারি মাসের 24 তারিখই আমরা আপনার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের যে অ্যাম্বাসেডর আছেন, ছিলেন তখন, ওনার সঙ্গে আমরা যোগাযোগ করি, ফোন করি এবং আমাদের প্রস্তাবের কথাটা বলি যে কিভাবে এগোনো যায়। তিনি আমাদেরকে ভালো করে শুনলেন এবং আমাদেরকে বললেন যে আমরা যেন ওনাকে সেই প্রস্তাবের একটা কপি পাঠিয়ে দিই এবং সেই কপিটা উনি আনোয়ারুল করিম চৌধুরী সাহেব, তখন জাতিসংঘে বাংলাদেশের পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ ছিলেন, ওনাকে উনি এন্ডোর্স করে পাঠাবেন, কপি করে পাঠাবেন ওনার পার্সোনাল কমেন্টস দিয়ে। পরে আবার দেখা গেল যে একটু দেরি হয়ে যাচ্ছে, বিধায় আমি এবং রফিক ভাই এটা নিয়ে আবার চিন্তা করলাম। পরে চিন্তা করলাম যে ক্যানাডা হচ্ছে একটা মাল্টিকালচারাল দেশ, তো এখান থেকে যদি আমরা একটা প্রস্তাব, একটা অর্গানাইজেশন করে যদি এটাকে কয়েকজন আরও ভাষাবিদ নিয়ে, ভাষাভিত্তিক লোককে নিয়ে আমরা যদি একটা অর্গানাইজেশন করি তাহলে সেটা বোধ হয় বেশি গ্রহণযোগ্য হবে একটা ইন্টারন্যাশনাল বডির সামনে, যেমন জাতিসংঘ। ওই মর্মে আমরা করলাম কি মার্চ মাসের 29 তারিখ 1998 সাল আমরা একটা অর্গানাইজেশন যেটা ফর্ম করলাম সেটার নাম ছিল মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড। আমরা ওই একই চিঠি যেটা পাঠিয়েছিলাম এইবার আমরা করলাম কি ওই একই চিঠির মধ্যে আরও আমরা 8 জন আমরা আরও সাইন করলাম, মোট 10 জন, 2 জন বাঙালি, 1 জন ইংরেজি, ইংলিশ ভাষাভিত্তিক, 1 জন জার্মান, 1 জন কাচ্ছি, 2 জন ফিলিপিনো, 1 জন ক্যান্টোনিজ এবং 2 জন, এই 10 জন মোট 7 ভাষাভাষী লোক আমরা ডাইরেক্ট একটা চিঠি আমরা সাইন করে জাতিসংঘের কাছে ডাইরেক্ট পাঠালাম। কিন্তু আমরা প্রায় 1 বছর কোনো রেসপন্স পাইনি। এই রেসপন্স না পেয়ে আমরা ফেব্রুয়ারি মাসের 1999 সালের ফেব্রুয়ারি মাসে আমরা আবার একটা চিঠি পেলাম হাসান ফেরদৌস সাহেবের কাছ থেকে। উনি বললেন যে এটা জাতিসংঘ মানে নিউ ইয়র্কে এটা হবে না, এই এই জাতীয় জিনিস যদি আমাদেরকে কিছু করতে হয় সেটা ইউনেস্কো প্যারিসে এটা পাঠাতে হবে। তা সেটা পেয়ে আমরা ফেব্রুয়ারি মাসের 19 তারিখ
1999 আমরা করলাম কি জাতিসংঘের ইউনেস্কো ডিভিশন যেটা প্যারিসে আছে ল্যাঙ্গুয়েজ ডিভিশনে আমরা কন্ট্যাক্ট করে ওই একই চিঠির কপি আবার ওখানে পাঠালাম। সেখান থেকে জবাব আসলো মার্চ মাসের 3 তারিখ এবং খুব এনকারেজিং চিঠি যে তোমাদের এই প্রস্তাবটা খুবই সুন্দর, জাতিসংঘ ইউনেস্কো ডিভিশন জাতি কালচার ভাষা এইসব নিয়ে কাজ করে এবং তোমাদের খুবই আকর্ষণীয় প্রস্তাব, তবে এটাকে যদি প্রস্তাব আকারে 30তম জেনারেল কনফারেন্সে যেটা সেই বছরই হচ্ছিল প্যারিসে 99 যদি তুলতে হয় তাহলে উনি 3টা জিনিস আউটলাইন করে দিলেন। এই 3টা জিনিসের ভিতরে ছিল একটা যে যে কোনো মেম্বার স্টেটকে এটা তুলতে হবে, 2 নভেম্বর মাসের ভিতরে তুলতে হবে, আর 3 উনি করলেন কি তখনকার ইউনেস্কোর যে 5টা দেশ যে মেম্বার ক্যানাডা ফিনল্যান্ড হাঙ্গেরি ইন্ডিয়া এবং বাংলাদেশ এই 5টা দেশের নামও উনি লিখে দিলেন এবং বললেন যে কোনো দেশ এইটা তুলতে পারবে নভেম্বর সেশনের জন্য। এরপর মে মাস 99 থেকে নিয়ে অক্টোবর 99 পর্যন্ত আমরা করলাম কি 5টা দেশকে আমরা চিঠি দিলাম যে তারা যেন সেই ইউনেস্কোতে যাতে তারা প্রস্তাবটা রাখেন নিজেদের দেশের পক্ষ থেকে। আমরা ক্যানাডায় থাকি বটে কিন্তু কেনেডিয়ান গভর্নমেন্ট আমাদেরকে কোনো রিপ্লাই দেন নাই। হাঙ্গেরি রিপ্লাই আসলো সর্বপ্রথম অগস্ট মাসের 16 তারিখ এবং ওনারা বললেন যে আমরা এই প্রস্তাব আমরা সমর্থন করি। ফিনল্যান্ড বলল যে আমরা প্রস্তাব সমর্থন করব যদি অন্য কোনো দেশ এটাকে সমর্থন যদি করে। এই পর্যন্ত কিন্তু বাংলাদেশের এবং ইন্ডিয়া থেকে আমরা কোনো রিপ্লাই পাইনি। জুলাই মাসের 24 তারিখ আমরা বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ন্যাশনাল কমিশন মিস্টার রকিবউদ্দিনের সঙ্গে আমরা যোগাযোগ করি এবং উনি এডুকেশন মিনিস্টার ছিলেন তখন মিস্টার এ এস সাদেক সাহেবের সঙ্গে উনি যোগাযোগ করলেন। সাদেক সাহেব আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করলেন, জিনিসটা ওনার খুব মনোপ্রত হলো। উনি ওনার স্পেশাল ককাস ডেকে সেটা উনি ওনার অ্যাসেম্বলিতে উনি অ্যাসেম্বলিকে বাইপাস করে শেখ হাসিনা উনি একটা ডেলিগেশন পাঠিয়ে দিলেন প্যারিসে এবং এই ডেলিগেশনে আমাদের কফিলউদ্দিন সাহেব প্রফেসর কফিলউদ্দিন সাহেব যিনি তখন সেক্রেটারি বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কো ছিলেন তিনি ফর্মাল আকারে এই প্রস্তাবটা লাস্ট দিন ছিল 10 তারিখ সেপ্টেম্বর মাসের 9 তারিখ 99 সেপ্টেম্বর মাসের 9 তারিখ ফর্মাল সাপোর্ট বাংলাদেশ করল এই প্রস্তাবের পক্ষ হয়ে। এই হলো আমাদের অর্গানাইজেশন পক্ষ থেকে আমরা কি করে এটাকে ইউনেস্কো পর্যন্ত পৌঁছালাম এবং কি করে বাংলাদেশ এটাকে সহায়তা করলো।